আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে গিজার আপনারা ফিটিং করবেন তো এটা আমার আর এপ গিজার এটা পঁয়তাল্লিশ লিটার পানি ধরে তে এটা মূল্য সাত হাজার দুশো টাকা নিয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু দেখেন গিজারের দুটা পাইপ দেখা যাচ্ছে একটা রেড আর একটা ব্লু তে যেটা লাল সেটা কিন্তু আপনার গরম পানি বের হবে এবং যেটা নীল সেটা ঠান্ডা পানি ঢুকবে তো এটা আমার গরম পানির লাইন আমি ট্যাপের লাইন নিচে থেকে আমি উপরে ফলসাদের উপরে এই লাইনটা আলাদা করে রেখেছি তে এইখানে আমার সরাসরি টাঙ্কির লাইন এটা আলাদা তো এখান থেকে আমার এখানে হাফ ইঞ্চি একটা টি লাগিয়ে এক হাফ এখানে টি লাগিয়ে লাইন বের করে রেখেছিলাম তো এইখানে আমার গরমের লাইন ঢুকবে তে এইটার থেকে আমার লাইন নিতে হবে তো এখন এই গিজার ফিটিং করতে আমার যে কোনো লাগবে তো এখানে আমার তিনটা নিপুল লাগবে হাফ ইঞ্চি এবং একটা বল ভাল এবং দুইটা লিক পাইপ ও প্যাস লাগবে তে প্রথমত আমাকে হাফ ইঞ্চি নিপুলের সাথে আমাকে ভালো করে সেট ট্রেপ পেঁচিয়ে নিতে হবে দেখেন বন্ধুরা এটা কিন্তু সুন্দরভাবে টেপ লাগিয়ে দিছি এরপর আমার গিজারের যে পাইপটা আছে এটার সাথে আমাকে সুন্দর করে প্যার স্টেপ লাগাইতে হবে যাতে পানি লিক না করে কারণ এটা ফল সাথে থাকবে এটা দেখা যাবে না কিন্তু কাজটা খুব সতর্কতার সাথে করতে হবে তো এটা আমার সরাসরি টাঙ্কির লাইন এখানে আমি নিপুণ লাগিয়ে তারপর আমার এখানে বল ভাব লাগাতে হবে কারণ কোনো সময় যদি আমার গিজারের লাইন বন্ধ করতে হয় তাহলে আমি এই বল ভাব বন্ধ করতে পারবো তো জন্য অবশ্যই আমাকে ইনপুট অর্থাৎ সরাসরি যে টাংকি ঠান্ডা লাইন থাকবে এটা কিন্তু অবশ্যই বল বাল্ব লাগিয়ে নিতে হবে তো এইখানে আমার বল ভাল দুটা হলে পরেও অনেক লোক দিয়ে থাকে কিন্তু আমার একটা হলে যথেষ্ট যেহেতু আমাকে শুধু ঠান্ডা লাইনের জন্য প্রয়োজন হয় গরমের জন্য প্রয়োজন হয় না তো জন্য আমি একটা এখানে বল বাল্ব ব্যবহার করেছি তো এখন বল ভাল লাগানোর পর আরেকটা নিপুল লাগিয়েছি কারণ এখানে আমার লিক পাইপ এখানে লাগাইতে হবে এই জন্য নিপুল আমাকে অবশ্যই লাগাইতে হবে তো এখন লিপুন লাগানোর পর তো এটা নিচেরটা ঠান্ডা এবং উপরটা গরম তো এখানে আমার লিক পাইপ এই ছয়শ টাঙ্কি লাইনের সাথে আমার যোগ হবে তো এখন লিক পাইপ লাগানোর সময় কিন্তু অবশ্যই যে ওয়াশার থাকে এটা কিন্তু ওয়াশার অবশ্যই লাগাইতে হবে না হলে পানি লিক করবে তো সুন্দর করে বসিয়ে দিয়ে এভাবে আপনাকে নিপুলের সাথে লাগাই নিতে হবে তো এই লাগানোর সময় কিন্তু অবশ্যই সুন্দর করে টাইট দিতে হবে এবং মনোযোগ সহকারে কাজটা করতে হবে কারণ আপনার সৌন্দর্য এবং আপনার ভালো কামই কিন্তু আপনার প্রশংসা বয়ে আনবে তো অবশ্যই কাজ করার সময় মনোযোগ সহকারে কাজটা করতে হবে তে বন্ধুরা আমার ঠান্ডা লাইন অর্থাৎ ইনপুট যে টাঙ্কির লাইন এটা কিন্তু আমি লিক পাইপটা লাগিয়ে রাখলাম তো এখন আমার গরম এটা আমার গরমের লাইন তে এটা আমি এখানে হাফ থ্রি পর আর সকেট দিয়ে আবার হাফ ইঞ্চি নিপুল লাগিলাম এরপর আমি লিক পাইপটা লাগালাম এটা শুধু আমার গরমের লাইন নিচে আমি পরে দেখাবো তে উপরের আমি কাজ এখানে আপনাদের দেখাচ্ছি এখানে লিক পাইপ এখানে লাগানোর পর এবার আমাকে উপরে যে লাল যে এখানে আপনার ই দেওয়া আছে প্লাস্টিকের ইয়ে দেখেন চিহ্ন দেওয়া আছে এটা আমার গরমের লাইন এটাকে আমি সুন্দর করে লিক পাইপ লাগাবো তো এটা অবশ্যই কিন্তু সুন্দর করে আমার দুটাই লাগাইতে হবে যাতে পানি লিক না করে তো এখানে আমার গিজারের জন্য লাইন এখানে দেওয়া আছে একটা লাল একটা নীল এবং একটা হলুদ তো এখানে আমি কিন্তু তিনটা তারে নিয়ে এসেছি বন্ধুরা আপনারাও এরকম তিনটা তার নিয়ে আসবেন একটা ফেজ একটা নিউট্রাল একটা গাউন্ডিং অর্থাৎ আপনার এই হলুদটা একটা গাউন্ডিং কারণ এটা কিন্তু অবশ্যই আপনার অনিবার্য আপনাকে দিতেই হবে কারণ গিজারটা যদি কোনো সময় শর্ট হয়ে যায় পানি কারেন্ট হয়ে যেতে পারে এই জন্য অবশ্যই গাউন্ডিং দিতে হবে তো এখন এখানে আমার গরম ঠান্ডা দুইটা ট্যাপই আসে এবং এখানে আমার ঝর্নার জন্য দুইটা স্টপ কল আছে এবং উপরে ঝর্ণা দেওয়া আছে। তে বন্ধু এখানে আমার গিজারের সুইচ তো এখানে আমি সুইচ দেব দেখেন আমি উপরে কাজ কিন্তু কমপ্লিট করেছি সে দেখুন আমি উপরে দেখাবো যে আমার গিজারে লাইন পেয়েছে কি না সেটা আপনাদের দেখাবো তে দেখেন আমার ওখানে কিন্তু গিজারের এনটিকেটার এখানে জ্বলছে বন্ধুরা আমি এখন লাইট ভিতরে পর্সদের লাইটটা বন্ধ করে দেখি বন্ধ করে দিয়ে দেখেন এখন আমার কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে গিজারের সুইচ কিন্তু ইন্ডিকেটার কিন্তু জলে তে বন্ধুরা কাজটা কিন্তু অবশ্যই মনে করতে হবে তো এখন আমি পানি ছেড়ে দেখব যে আমার পানি গরম হয় কি না তো একটা কথা না বললেই নয় বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন শেয়ার করবেন তো বন্ধুরা এখন আমি পানি ছেড়ে দেখছি যে আমার হালকা গরম আছে তো এটা গগন গিজার সুইচ দিয়ে আপনার মিনিমাম দশ পনেরো মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে গরম পানি পাওয়ার জন্য তো এবং এই পানি যখন ব্যবহার করবেন অবশ্যই কিন্তু আপনাকে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে প্রথমে যদি আপনি গরমের ট্র্যাপ যদি ছাড়েন তাহলে পরে কিন্তু অতিরিক্ত গরমের জন্য আপনাকে ফুচকা পড়ে যেতে পারে এজন্য অবশ্যই ঠান্ডা এবং গরম দুটা মিক্সার করে আপনাকে ব্যবহার করতে হবে তে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিও ভাইরালও লেগে থাকে অবশ্যই লাইক করবেন তো ভালো থাকবেন আল্লাহ